ফিট পাওয়া যায় বাজারে, এটা খাওয়ালে এটার বৃদ্ধিটা ভালো লক্ষ্য করা যায়। এবং 30 দিন পরে প্রায় আহরণযোগ্য হয় মূল ঘেরে ছাড়ার জন্য, এবং এর আকার প্রায় 4 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তো পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে একই আকারের পোনা একই ঘেরে বা পুকুরে মজুদ করা যায়, না হলে বড় মাছটি সবসময় বড় হয়ে যাবে এবং ছোটটি আর বড় হবে না, খাদ্য প্রতিযোগিতায় হেরে যাবে। সেক্ষেত্রে অবশ্যই সম আকারের পোনা মজুদ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। দেখা গেছে যে কোন রকম খাদ্য ব্যবস্থাপনা না করে রুই কাতল মৃগেল মাছের পোনার মধ্যে এটার বৃদ্ধি প্রায় 1 মাসে 100 থেকে 200 গ্রাম পর্যন্ত দেখা গেছে, এবং পরিকল্পিত পদ্ধতিতে 100 থেকে 200 গ্রাম বা 300 গ্রাম ওজনের পোনা যদি অল্প ঘনত্বে একটি পুকুরে মজুত করা যায় এবং তাকে পরিমিত পরিমাণ খাদ্য প্রদান করা যায়, তাহলে এটার বৃদ্ধি 50 থেকে 60 দিনের মধ্যে প্রায় 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ অল্প ঘনত্বে খাদ্যের প্রাপ্তিটাই একটা মূল ফ্যাক্টর এখানে, সেক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ। ছোট মাছ, তেলাপিয়া, সিলভার কার্প বা জাতীয় কম মূল্যের মাছ একে সরবরাহ করলে উৎপাদন খরচ একদিকে যেমন কমবে, তেমনি এর ভালো বৃদ্ধিও লক্ষ্য করা যেতে পারে। মূল ঘেরে মজুদের পূর্বে অবশ্যই পুকুরটিতে আমাদের পূর্বেই ছোট মাছের প্রাচুর্যতা বাড়িয়ে নিতে হবে এবং পরবর্তীতে পোনা মজুদ করতে হবে। মিষ্টি পানিতে আমাদের এই একটি ট্রায়াল এখানে দেওয়া গেছে, এবং সেক্ষেত্রে রুই কাতল মৃগেল মাছের সাথে এর ভালো বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আমরা রুই কাতল মৃগেল এবং কমন কার্প মাছ একই সাথে যদি ছাড়তে পারি, সেক্ষেত্রেও আমরা ভেটকির ভালো বৃদ্ধি লক্ষ্য করেছি। একটি সম্ভাবনাময় ফসল হিসেবে হ্যাচারি স্থাপনের মাধ্যমে পোনা উৎপাদন এবং এর ডোমেস্টিকেশন এবং খাদ্য প্রদানের মাধ্যমে যদি আমরা এই চাষটি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে একদিকে যেমন মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক অবকাঠামো মজবুত হবে।